ফরিদপুরে রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির উর্বর মাটি এতে হুমকিতে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর শহর রক্ষা বাঁধ সহ বিভিন্ন স্থাপনা প্রশাসনের অভিযানে তেইশটি ট্রাক ও আটটি ভেকু জব্দ হলেও থেমে নেই মাটি চোরেরা ফরিদপুর প্রতিনিধি আজিজুল হকের তথ্য ছবিতে অলিল রনের রিপোর্ট ফরিদপুর সদর উপজেলার ডিক্রির ইউনিয়নের চিত্র এটি দিনের বেলায় এসব এলাকায় শুনশান নিরাপত্তা চললেও রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত চলে প্রভাবশালী মহলের সত্র ছায় মাটি কাটার কর্মযজ্ঞ শুধু সদর উপজেলার ইউনিয়নই নয় চরভদ্রান ও সদরপুর উপজেলাতেও রাতের আদারে চলে মাটি কাটার মহোৎসব এসব প্রভাবশালী মহলের বিরুদ্ধে কেউ কথা বললে হামলা মামলা সহ চলে নানা নির্যাতন এসব থেকে পরিত্রাণ চান ভুক্তভোগী এলাকাবাসী সাতটা থেকে শুরু করে

আমরা বারবার কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমরা জানাইছি যে এই মাটি কাটা হইতেছে এই রাত্রে আর যেভাবে কাটে আপনি আমার দীর্ঘ স্তরের লোকজন দুই একজন আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু বাদ বাকি সবই শহরের কিন্তু তারা কিভাবে তারা এমনও কথা বলে যে না রে দূরে এনে কেউ এই করতে হবে না এরা আমরা সব কিছু ম্যানেজ করা এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক কেউ কৃষি জমি থেকে যদি মাটি কেটে নেয় একই সাথে ইজারাবিহীন কোনো জলমহল বালুমহল থেকে যদি বালু উত্তোলন করে সেক্ষেত্রে তাদের কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমাদের এই অভিযান চলতেই থাকবে ফরিদপুরবাসীকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর অলিউল রনি নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশারের দশ বছরের গ্যারান্টি